আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এই মুহূর্তে আমরা UMT ডঙ্গল কীভাবে অ্যাক্টিভেশন করতে হয় সে বিষয়টি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আমি একটি সফটওয়্যার ওপেন করার চেষ্টা করছি, আর সফটওয়্যার ওপেন করতে গিয়ে দেখতে পাচ্ছি কার্ড ফার্মার ইজ অবসোলুট দেখাচ্ছে, আর আপডেট করতে বলছে আমাদের কার্ড। এই মুহূর্তে আমাদেরকে কী করণীয় আছে সে বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি আমি। যারা নতুন UMT ডঙ্গল কিনবেন তাদের অ্যাক্টিভেশনটা কীভাবে করতে হয় সে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে UMT FW আপডেটার আছে, আপডেটার আমাদেরকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে আমরা এই EXITটা ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে লেখা দেখাচ্ছে প্লিজ ডিসকানেক্ট অল বক্স, তার মানে আমাদের PC যত বক্স আছে সব কিছু ডিসকানেক্ট করতে হবে। এরপরে আমরা গেট কার্ড ইনফরমেশন দেখলাম, তারপরে আমরা যখন কার্ডের ইনফরমেশনটা চলে আসছে তখন আমরা আপডেট কার্ড করব। আপডেট কার্ড করার পরে কিছুক্ষণ সময় নিচ্ছে সে, আর সময় নেওয়ার পরে যখন দেখতে পাচ্ছি স্টার্টিং আপডেট, তখন আমাদের এটা আপডেট হয়ে গেছে, শুরু হয়ে গেছে এটা জানতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের আপডেট প্রসেসিংটা কমপ্লিট। এখন আমাদের করণীয় হচ্ছে কল আসতেই থাকে আমাদের, যার কারণে প্রবলেম হয়। এই মুহূর্তে আমরা এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা নতুনভাবে আমাদের মূল সফটওয়্যারটা ওপেন করি। এর আগে আমাদের যখন এটা আপডেট করার আগে আমরা ওপেন করছিলাম তখন আমাদের এটা ওপেন হচ্ছিল না, এখন ওপেন হওয়ার পরে আমাদের মূল EXITটা আপডেট করতে বলছে। আমরা এই মুহূর্তে মূল EXIT আপডেট দিয়ে দিয়েছি অলরেডি, এবং প্লিজ রেস্টার্ট সফটওয়্যার বলছে। এখন আমরা আবার ওপেন করার চেষ্টা করব, এবং যদি আমাদের কার্ডটি আপডেট হয়ে থাকে তাহলে আমাদের সফটওয়্যারটি ফুললি কমপ্লিটলি ওপেন হবে এবং আমরা কাজগুলো করতে পারব। দেখতে পাচ্ছেন এটা অন হওয়ার প্রসেস করছে। এই মুহূর্তে আমাদের ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ আছে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। উপরে অপশনটা আছে, সেখান থেকে আমরা ইংলিশ করে দিলাম। এখন আমরা এখানে আই হ্যাভ রিড টার্মস এটাকে টিকমার্ক করেছি। এখন আমাদের কমপ্লিটলি সফটওয়্যারটা ওপেন হবে। এটা ছিল আলটিমেট মাল্টি টুলের GSM ভার্সন, আর এখানে আমরা দেখতে পেলাম এটা কমপ্লিটলি কাজ করছে। এই মুহূর্তে আমরা চলে যাই আমাদের কোয়ালকম QC ফায়ার যেটা আছে সেটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে QC ফায়ারটাও ইনশাআল্লাহ এখানে কাজ করবে। এভাবে আমরা আলটিমেট মাল্টি টুল ডঙ্গল যেটা আছে সেটাকে আমরা অ্যাক্টিভেশন করতে পারবো। আশা করি বন্ধুরা উপকৃত হবেন ভিডিওটি দেখে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।